পশ্চিমের এক হুজুর আমি মোবাইলের মধ্যে দেখতেছি আমার হুজুর কাবলার বিরুদ্ধে কথা বলতেছেন, দাঁতগুলো একটু মেলা মেলা কুকুরের মতো লাগলো। ওই হুজুরটা নাম হলো আব্দুল কাইয়ুম ফিয়াজুফ, দাঁতগুলো কুকুরের মতো, মনে হয় জন্মের সমস্যা আছে। ও বলতেছে পাকিস্তান জিরকুশ শরীফ থেকে এসে তৈয়ব সাহেব নামে এক ফিরকে ওদের চট্টগ্রামের বাড়া করে এনেছে। ওই আব্দুল কাইয়ুম ফিয়াজ ওটা বলতেছে হতো উনি ওলাদ রসুল গেলেন মক্কা মদিনায় না যাবেন, এখানে আসলেন কেন? আমি জাহাঙ্গীর জুর ওই আব্দুল কাইয়ুম ফিয়াজুকে বলতেছি দাঁত দাঁতগুলো মেলা মেলা ফাঁকা ফাঁকা, কুকুরগুলো দাঁতের ফাঁক দিয়ে আপডাউন করতে পারবে। আব্দুল কাইয়ুম ফিয়াজুকে বলতেছি ওলাদ রসুল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই পীরে বাঙ্গাল সাহেব শাহ মাদ্দাজিলুল আলী তাহের শাহ মাদ্দাজিলুল আলীকে নিয়ে মাথা গামানোর আপনার প্রয়োজন নাই, আপনি এই ব্রেন দিয়ে কভার হবে না, আপনার টুটাফাটা লেবর ভরা দুইটি হুজুর আপনি এখানে সাঁতার দিয়ে কুল পাবেন না, 50-60-70 লাখ মানুষ যে জুলুসের মধ্যে হয় একটু যদি আমরা যদি এক গ্লাস পানি খেয়ে যদি নিজ দিয়ে প্রস্রাব করে দিই এই এমন পানির স্রোত থাকবে তোমার মতো কয়েক হাজার আব্দুল কাইয়ুম ফিয়াজু স্রোতের সাথে ভেসে চলে যাবে, ঠিক না? কি বলে এগুলো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার মোবারকে ওই দিন ইউটিউবের মধ্যেও দেখতেছি, ফেভারের মধ্যেও দেখতেছি, প্রায় 27 টনের উপর স্বর্ণ গুম্বিজটা আগা করা কি নামাত বোত হয়ে গেই গে। আল্লাহ আপনাদের গলার আওয়াজটা একটু বাড়ানোর তৌফিক দোক, ইবা আওয়াজ বাড়াই বেলে দোয়া করবি দিয়ে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার মোবারক গুম্বিজটা আগা করা কি হযরত আলী রাদিয়াল্লাহর মাজার মোবারক গুম্বিজটা আগা করার জন্য, আগা করার জন্য নিচ থেকে উপর পর্যন্ত শহীদ হইরে মরি গেই না জলের। এ বাংলাদেশের রানিং এজিটগুলো যে এজিট বাবার প্রশংসা করতেছে, এজিদের দোষ নাই বলতেছে বাংলাদেশের এজিটগুলো, এজিদের নামে মাজার তো দূরের কথা, কারণ সিটা গলা উঠতে দিলে খবর পাই কোনো আই ন ভাই বাজি আমি পাই নাই অনরাগুন এজিদের নামের উদ্যোগ কোনো একখান সিটে উঠতে দে মুসলমান বলার কোন সুযোগ নাই। আল্লাহ বুঝার শোনার আমল করার তৌফিক দো। সালাত অনরাত দরুদ শরীফের আওয়াজও ভাই ডাইরেক্ট অসিত্ব নেই চাই যাবি। আফসুস খনজ্ঞ বুড়া মানুষের যদি খোয়া যাও যারা আঁচলের বস্তাও আলগাই দো, যারা কত চাইতো বস্তা আলগাই দে বলিবে এখন হাতে কত যারা বস্তাইবে তোমার দি ফেলাই দিও কত তৈলে তুই চাইতো কিভাবে নিয়া ভর হাতে জানা আছে দেখ আমার বাতাসি বেই ভাই স্পিরিট কেন কমে গেল আসমানে জমিনে দোয়া লটকে থাকে না যে একটা আল্লাহর নিয়ামত আছে সেটা হলো আমার দয়াল নবী দরুদ শরীফ। সুবহানাল্লাহ বলেন না বলবেন? কারো ঘরে বাইরে পরিবার পরিজন নিয়ে এমনি জাগা সম্পত্তি মামলা মকদ্দমা নিয়ে টেনশনে আছে কিছু প্রয়োজন নাই, হারদম হাঁটতে বসতে চলতে দরুদ শরীফ পড়তে থাকবেন, আল্লাহকে আর কিছু বলতে হয় না। আল্লাহ বলে যে ব্যক্তি হারদম দরুদ শরীফ পড়ে ওর মনের কথাটা আমি বুঝতে পারি, ওর সমস্যাগুলো এমনিই সমাধান হয়ে যাবে, সমাধান হবে। এটা হলো দরুদ শরীফের বড় ফজিলত বড় গুণ। ঔলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি 1977 সাল 300 জন আশেক রসুল দিয়ে জুলুস জারি করেছিলেন চট্টলার জমিনে হযরত, এই যে কারণে 300 জন বর্তমানে আলহামদুলিল্লাহ 12ই রবিউল আউয়াল আসতে 50-60 লাখের উপরে চট্টলার রন্দর রন্দর আশেক রসুল, আশেক রসুল ঠিক নিয়ে আসিল কত শুরু হযরত 300। সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইকে বললেন হুজুর জুলুস কে হ্যাঁ ইয়ে জুলুস মে কে ফজিলত, তৈয়ব শাহ হুজুর বলেছিলেন আই আশেকু মুরিদানো শুনো মাই নজর মে দেখতা হ্যায় ইয়ে জুলুস মে প্যারা রসুল হাজির হ্যায়, ইয়ে জুলুস মে প্যারা রসুল হাজির হাজির, ইয়ে খুদা কি দরবার মে মকবুল,
জুলু যেটার বন্ধ করার কোন সুযোগ একটু জোরে বলেন না কোন সুযোগ এটা কবু কবু পশ্চিমের এক হুজুর আমি মোবাইলের মধ্যে দেখতেছি আমার হুজুর কেবলার বিরুদ্ধে কথা বলতেছেন দাঁতগুলো একটু মেলা মেলা কুকুরের মতো লাগলো ওই হুজুরটা নাম হলো আব্দুল কাইয়ুম ফিয়াজু দাঁতগুলো কুকুরের মতো মনে হয় জন্মের সমস্যা আছে ও বলতেছে পাকিস্তান জিরগুজ শরীফ থেকে এসে তৈয়ব সাহেব নামে এক ফিরকে কত চট্টগ্রামের বাড়া করে এনেছে ওই আব্দুল কাইয়ুম ফিয়াজুটা বলতেছে কত উনি ওলাদ রসুল বলেন মক্কা মদিনায় না যাবেন এখানে আসলেন কেন আমি জাহাঙ্গীর হুজুর ওই আব্দুল কাইয়ুম ফিয়াজুকে বলতেছি দাঁত দাঁতগুলো মেলা মেলা ফাঁকা ফাঁকা কুকুরগুলো দাঁতের ফাঁক দিয়ে আপডাউন করতে পারবে আব্দুল কাইয়ুম ফিয়াজুকে বলতেছি ওলাদ রসুল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই পীরে বাঙ্গাল সাহেব শরমদ মাদ্দাজিলুল আলী তাহের শাহ মাদ্দাজিলুল আলীকে নিয়ে মাথা গামানোর আপনার প্রয়োজন নাই আপনি এই ব্রেন দিয়ে কভার হবে না আপনার তুটাপাটা লেবর ভরা দুইটি হুজুর আপনি এখানে সাঁতার দিয়ে কুল পাবেন না পঞ্চাশ ষাট সত্তর লাখ মানুষ যে জুলুসের মধ্যে হয় একটু যদি আমরা যদি এক গ্লাস পানি খেয়ে যদি নিজ দিয়ে প্রস্রাব করে দিই এই এমন পানি স্রোত থাকবে তোমার মতো কয়েক হাজার আব্দুল কাইয়ুম ফিয়াজু স্রোতের সাথে ভেসে চলে যাবে ঠিক না কি বলে এগুলো হুজুর কাবলার কারামত লাগবে না আমাদের কারামত আছে তো শুধু নিজ দিয়ে একটু সারি দিল হইব পঞ্চাশ লাখ মানুষের ফেসার কিভাবে থাকতে পারে বলেন না আরে বাপ রে বাপ কি বলে এগুলো কমবখত বেঈমান মির্জাবর আব্দুল কাইয়ুম ফিয়াজু ফিয়াজু কি বলে খবরদার আওলাদ রসুলের দিকে আঙ্গুল বাড়ার এরকম টুটাপাটা হুজুরের কোন ক্ষমতা নাই 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 তাদের সাথে আমাদের চ্যালেঞ্জ হে ফিয়াজু মিয়াজু এগুলো কি কি সব সিটিং সব সিটিং জন্মের সমস্যা বাটফা বাটফা লেবর ফরা হুজুর